السلام عليكم حضور বাড়িতে সূরা বাকারা পড়লে শয়তান পালায় বরকত বাড়ে বিপদ অবদূর হয় আমার প্রশ্ন হলো সূরা বাকারা প্রতিদিন কতটুকু পড়তে হবে কতটুকু বলে নাই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করো একবারই পারো করো 10 বৈঠকে পারো করো শুরু থেকে না শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবে একদিনই পড়ো একবারই পড়ো দুই তিন দিনে পড়ো আসসালামু আলাইকুম হুজুর বিয়ের 8 দিন পর শ্বশুর বাড়ির লোকেরা এসে বর বউকে নিয়ে যায় একে গ্রামের ভাষায় বলে আট মংলা হারাম আট মংলা নাজায়েজ হারাম এই ছেলেরা তোমরা কোনোদিন আর আট মংলায় যাবে না খবরদার নই সম্পূর্ণ বিবরণ জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম হুজুর টয়লেটে ঢোকার পর আর দোয়া দরুদ জিকির ইত্যাদি করা যাবে না নাকি পেশাব পায়খানা চলাকালীন সময় শুধু পেশাব পায়খানা চলাকালীন সময় দোয়া পড়া যাবে না জিকির আজকার করা যাবে না টয়লেটে ঢোকে করতে পারেন টয়লেট তো ঘুমানোর ঘরের চেয়ে সুন্দর হয়ে আছে ঝকঝকে হ্যাঁ আছে একবার এখানে টাইলস দিয়ে আছে উপরে নিচে সব পাশে শুধু পেশাব পায়খানা চলাকালীন ইবাদত বান্দেগী চলবে না জিকির চলবে না আসসালামু আলাইকুম হুজুর আমি অনেক আলেমের মুখে শুনেছি মানুষকে কবরে রাখার পর তাকে কবরের মাটি চাপ দেবে সে ব্যক্তি ভালো হোক কিংবা খারাপ এই কথাটা কতটুকু সঠিক ঠিক এই কথাটা ঠিক কেউ খালি হাতে যাবেন না টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবেন কথা মূল্যায়ন করবেন আসসালামু আলাইকুম হুজুর বাড়িতে একাকী তাহাজ্জুদ ও বিত্র সালাত পড়লে তেলাওয়াত কি সরবে হবে জি সরবে হবে মহিলাও হালকা হালকা কণ্ঠে পড়বে হুজুর আর রাহিকুল মাকতুম বইয়ে লিখা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ও তুমি এটা বুঝতে পারোনি ওই আল্লাহ রাসূল মন খারাপ করে বলছিল যে জিব্রাইল কেন আসেন না না আসাতে মনটা এত খারাপ হচ্ছে মনে হচ্ছে পাহাড়ের উপরে পড়ে নিচে থেকে ও নিচে পড়ে যায় এটা উনি পড়তে চাননি বা পড়ে গেছেন এই কথা নয় ওটা তার দুঃখ পেশ করছিলেন এইভাবে বুখারীর হাদিস আসসালামু আলাইকুম হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর সালাতের ইমামতি করেছেন প্রতি মাসে কত টাকা বেতন পেতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতন পেতেন পাগলাও কথা লিখে কে হুজুর আমাদের গ্রামের মুরব্বীরা বলেন জোরে আমিন যুদ্ধের সময় সাহাবীরা বলেছেন রাফুল এদান বগল থেকে মূর্তি নামানোর জন্য এগুলো মিথ্যে কথা অনেক হাদিস জোরে আমিন বলার হাত উঠানোর অনেক হাদিস হুজুর কোনো মহিলা যদি চায় যে সে সারা জীবন মুখ হাতের কবজির নিচ এবং পায়ের পাতা খোলা রেখে বাড়ির বাহিরে যাবে কিংবা গায়রে মাহরামদের সামনে যাবে তাহলে কি তার ফরজ পর্দা আদায় হবে না প্রয়োজন ছাড়া মুখ খুলতে পাবে না হাতের কবজি পর্যন্ত সবসময় খুলতে পাবে না বন্ধ করে রাখতে ঢেকে রাখতে মসজিদের মিনারে বিভিন্ন কালারের লাইট জ্বলতে দেখা যায় জি না মসজিদের মিনারে বিভিন্ন কালার লাইট জ্বলবে না প্রয়োজন না থাকলে একটাও দিতে হবে না প্রয়োজন থাকলে দিতে হবে অপচয় খরচের জবাব দিবেন কি সভাপতি হয়ে সভাপতি হয়ে টাইলস লাগাবেন কেউ মসজিদে নাই তাহলে তো আবদুল্লাহর বক্তব্য ঠিকই হলো যে আরবিরা এখন বিনোদন নিয়ে ব্যস্ত আর আমরা মসজিদে টাইলস নিয়ে ব্যস্ত তো মসজিদ আবাদ করবে কে সবাই যদি ভালো হয়ে যায় আর মসজিদ যদি খড়ের মাটির হয় তবু কি হবে চলবে মিনারে ওইসব বাল্ব দেওয়া যাবে না আলোর প্রয়োজন হলে দিতে পারে একটা শুক্রিয়া দীর্ঘ সময় ধরে অনেক দিনই ভয়াবহ কথা শুনলেন
আমরা আপনাদের আন্তরিকভাবে কল্যাণ কামনা করি আর 23-24 অবশ্যই আসবেন আপনারা যদি আপনাদের সম্মেলনে না যান তো যাবেন কোথায় জামিয়া সালাফে আপনাদের নিজের প্রতিষ্ঠান এটা আমি মনে করি আমার আন্তরিক ভালোবাসা বজায় রেখে অবশ্যই 23-24 এ আসবেন বিদেশি মেহমান থাকবে আমরাও থাকব ইনশাআল্লাহ শুকরিয়া জাযাকুমুল্লাহ খাইর আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি maaf করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আজকের কথা অনুযায়ী 75 সালাত আদায় ঠিকমতো করার তৌফিক দান করো আমার সকল দিনী ভাই বোনকে আমাদের কলম হিসাবে যে দিন প্রচার আছে বইগুলি নিয়ে যাওয়ার তৌফিক দান করো তোমার দরবারে এই জোরালো দাবি রেখে আজকের কথা এখানে শেষ করলাম সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম যার বিনিময়ে আল্লাহ দিবেন কিন্তু আমি সালাত আদায় করলাম না তখন আর এই বিনিময় পাওয়া যাবে না ওই বিনিময় বাতিল হয়ে যাবে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান আপনার মা মারা গেছে সালাত আদায় করে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না সিয়াম পালন করে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না হজ করে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না কোরআন মজিদ পড়ে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না আপনি যখন সঠিক আকীদার কোনো প্রতিষ্ঠানে অসহায় কোনো মানুষকে 5টা 10টা 2000 5000 টাকা দিয়ে দিবেন আপনার মায়ের নামে তখন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে আপনার মায়ের এই কথা আমি বলিনি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ব্যতিক্রম ভিন্ন ধরনের পাওয়ারফুল ইবাদত হলো দান আপনি দান করলেন অনেক কিন্তু আপনি নামাজ পড়েন না সালাত আদায় করেন না তখন আল্লাহ এটা কেটে দিবেন তাহলে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ব্যতিক্রম ইবাদত হলো সালাত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত দেখুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত বিচারের মাঠে প্রথম বিচার হবে সালাতের ফাইন সালহাত সালাহালাহু সায়রা আমালিহি যদি তার সালাত কবুল হয় সব ইবাদত কবুল হবে ওয়াইন ফাসাদাত ফাসাদা সায়রা আমালিহি যদি তার সালাত না থাকে তাহলে সব ইবাদত বাতিল হবে